কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী শনি মহারাজ মার্গী হয়েছেন 2022 সালের 23 অক্টোবর মকর রাশিতে। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2022 সালের 23 অক্টোবর থেকে শুরু করে 2023-এর 17 জানুয়ারি পর্যন্ত মার্গী শনি স্বগৃহে অবস্থান করে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করতে পারেন সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা করতে চলেছে। প্রথমে আপনাদের জানাই, এতদিন কিন্তু শনি মহারাজ বক্রী ছিলেন, তিনি মার্গী হয়েছেন, আপনাদের অষ্টম ভাবে তিনি অবস্থান করছেন, আর সেখানে তিনি স্বগৃহী। আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। শনি মহারাজ ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, ফলস্বরূপ আপনাদের জীবনে কর্মফল অনুযায়ী তিনি আপনাদের জীবনকে পরিবর্তিত করবেন। আমরা বিস্তারিত আলোচনা করব এ বিষয়ে। শনির তিনটি দৃষ্টিও আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। তৃতীয় এবং দশম দৃষ্টির থেকে শনির সপ্তম দৃষ্টিকে আমরা বেশি গুরুত্বপূর্ণ মনে করি। সাধারণত শনি মহারাজ যে গৃহে বসেন সে গৃহকে উন্নতই করে থাকেন, আর নিজে যে গৃহে তার আসপেক্ট অর্থাৎ দৃষ্টি প্রদান করেন তার কুদৃষ্টি সেই সেই ঘরগুলিতে পড়ে। প্রথমেই আপনারা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের 2022 সালের 23 অক্টোবরের পর থেকে 2023 সালের 17 জানুয়ারি পর্যন্ত আপনাদের গ্রহগত গোচর ফলের ছক। আপনাদের 8th হাউসে দেখুন শনি মহারাজ আছেন। শনি মহারাজ ওখানে 10 লেখা থাকলেও ওটিই কিন্তু আপনাদের 8th হাউস, আর আপনাদের 8th হাউসের অধিপতি তিনি নিজে। নিজের ঘরে বসে মার্গী হয়েছেন, ফলস্বরূপ আপনারা শুভ পরিণামী 8th হাউস ওরিয়েন্টেড পেতে চলেছেন। বিশেষ করে দীর্ঘ যাত্রা বা দূর যাত্রার সুযোগ আপনারা পাবেন, সে সময়ে আপনারা অবশ্যই নতুন নতুন স্থান দেখার পাশাপাশি আপনাদের জ্ঞানের ভাণ্ডারকেও বৃদ্ধি করতে চলেছেন এবং নতুন নতুন যোগাযোগকে আপনারা তৈরি করবেন। জাদু, তন্ত্র, মন্ত্র, বিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশোনার জন্য, নতুন বিদেশি ভাষা শিক্ষার জন্য সময় সুযোগ কিন্তু আপনাদের ভালো থাকছে। শ্বশুর শাশুড়ির সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বিবাদ আপনাদের করা এই সময় উচিত নয়, সে বিষয়ে একটু নজর দান করার প্রয়োজন আছে। স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে যদি আপনাদের স্বাস্থ্যের অবনতি ঘটে থাকে, এবার কিন্তু আপনাদের স্বাস্থ্যের উন্নতির দিকেই আপনারা পরিলক্ষিত করবেন এবং একে অপরের বাণীর মধ্যেও মাধুর্যতা পরিলক্ষিত হবে। আবার দেখুন, গুরুদেব বৃহস্পতি কিন্তু আপনাদের 10th হাউসে কর্মস্থানের অধিপতি, কর্মস্থানে বসেই হংস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে দিয়েছেন। গুরুদেব বৃহস্পতিও 24 নভেম্বরের পর মার্গী হয়ে যাবেন। 24 নভেম্বরের পর কর্মজীবনে প্রভূত পরিমাণে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, বেকারদের নতুন কর্মজীবন পাওয়া, এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হবে। রাজনীতিবিদদের নামমান সম্মান প্রতিপত্তি বাড়বে গুরুদেব বৃহস্পতির কৃপায়। তবে এখানে শনি তৃতীয় দৃষ্টিও পড়বে। শনি তৃতীয় দৃষ্টি আপনাদের কর্মস্থানে পড়বে, ফলস্বরূপ কর্মস্থান কিছুটা হলেও প্রভাবিত হবে। কিভাবে প্রভাবিত হবে? যেহেতু গুরুদেব নিজের ঘরে বসে হংস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে দিয়েছেন, শনি মহারাজের দৃষ্টি এখানে 10th হাউসকে খুব একটি প্রভাবিত করবে না। তবে 10th হাউস ওরিয়েন্টেড গুরুদেব বৃহস্পতি যে শুভ ফলগুলি প্রদান করবেন সেখানে ধীর লয় অর্থাৎ ধীর গতির করে দেবেন শনি মহারাজ প্রাপ্তিতে। শনি মহারাজের সপ্তম দৃষ্টি, পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের 2nd হাউসে। 2nd হাউসের অধিপতি হচ্ছেন চন্দ্রদেব। চন্দ্রদেবের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু খুব একটি ভালো নয়। এবার দেখুন, আপনাদের 2nd হাউসে শনির দৃষ্টি আপনাদের বিশেষ করে ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি কিন্তু করাতেই পারে। আই ইনকাম ভালো হবে, কারণ 11th হাউসে রাহু আছে, আই ইনকাম আপনাদের ভালো হবে, এ বিষয়ে কোনো টেনশন নেই। তবে হ্যাঁ, খরচও বাড়বে, ফলস্বরূপ কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা পরিলক্ষিত করবেন। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনাদের মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখতে হবে, মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে আপনারা অনুশোচনা করবেন। তবে তীর কিন্তু একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। এ সময়ে আপনারা আপনাদের মুখনিঃসৃত বাণীর দ্বারা আপনার কাছের মানুষজনদেরকেও শত্রু বানিয়ে ফেলতে পারেন, এ বিষয়ে অত্যধিক সজাগ থাকার প্রয়োজন। স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, চোখের রোগ, হাতে কানে কোনো প্রকার ব্যথা আপনারা কিন্তু এ সময় অনুভব করতে পারেন, এ বিষয়েও আপনাদের সজাগ থাকার প্রয়োজন আছে। এবার দেখুন, শনি মহারাজের এখানে কিন্তু দশম দৃষ্টি পড়ছে আপনাদের 5th হাউসে, আর 5th হাউসে কেতু আছে। প্রথমেই বলবো, যে সমস্ত নবদম্পতি সন্তান সন্ততি নেওয়ার প্ল্যানিং করছিলেন, কোনো বাধা বিপত্তি আসতে পারে,
আপনাদের আর একটু পিছিয়ে যাওয়া উচিত। আমি বলবো 2023 সালের 30শে অক্টোবরের পর আপনারা প্রচেষ্টা করুন, কারণ 2023 সালের 30শে অক্টোবর পর্যন্ত কেতু কিন্তু আপনাদের ফিফথ হাউসেই থাকবে। ফলস্বরূপ আপনাদের একটু সাবধান থাকারই কিন্তু প্রয়োজন আছে। যারা এই সময়ে প্রেমিক প্রেমিকা, তাদের প্রেমের জীবনে কোনো বাধা বিপত্তি কিন্তু পরিলক্ষিত হতে পারে, একে অপরের প্রতি সন্দেহপাতিকতা বৃদ্ধি পেতে পারে, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেই সম্পর্কের অবনতিও ঘটতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বসাতে আপনাদের সমস্যা হবে, উচ্চশিক্ষায় একের পর এক বাধা আপনারা পেতে পারেন। এ সময় আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখার প্রয়োজন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে, পেটের সমস্যায় ভুগতে পারেন। খোলামেলা জায়গার খাদ্য খাবার এ সময় যেন খাবেন না, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। বুদ্ধি কিন্তু আপনাদের একটু ইন্টেলেক্ট আপনারা ল্যাক করবেন, তাই বুদ্ধিমত্তা আপনাদের না থাকলেও চালাকি আপনারা করে বসতে পারেন। এ সময়ে তড়িঘড়ি কোনো জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আপনাদের ক্ষেত্রে সঠিক হবে না, গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই আপনাদের এগিয়ে যাওয়া উচিত। বিশেষ করে 24শে নভেম্বরের আগে পর্যন্ত এ সমস্ত বিষয়ে আপনাদেরকে আরও সাবধান থাকার কথা আমরা বলবো। মন্ত্র সিদ্ধির জন্য সময়টি কিন্তু খুব একটি ভালো নয়। আরও একটি জিনিস, এ সময় ছবি আঁকা, নাচ, গান, নাটক, কবিতা, আবৃত্তি, এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদের কেরিয়ার গড়ার কথা ভাবছিলেন, আপনাদের প্রচেষ্টা কিন্তু আরও দীর্ঘায়িত করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, আপনারা অবশ্যই শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং সা শনিশ্চরায় নমঃ, এটি প্রতিদিন সন্ধ্যাবেলার সময় 108 বার করে জপ করবেন। আর স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এছাড়া শনি মহারাজ কিন্তু খুবই পছন্দ করেন যারা বাসি খাদ্য খাবার খায় না, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রাদি পরিধান করে, যারা সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মেনে কাজ করে, এমনকি মাতৃভক্ত হয়, ধর্মপ্রাণ হয়, কর্মনিষ্ঠ হয়, তাদের জন্মছকে শনি যতই খারাপ থাকুক না কেন, শনির ঢাইয়া চলুক, শনির সাড়ে সাথী চলুক, ইট ডাজন্ট ম্যাটার, শনি তাদের ভালো ফলাফল দিতে বাধ্য হয়ে যান, কারণ তিনি আখেরে কর্মফলদাতা। আর শনির এই শুভ কর্মগুলি যদি আপনারা করেন, তিনি আপনাদেরকে অবশ্যই সুফল প্রদান করতে এক প্রকার বাধ্য হয়ে যান। এবার কিন্তু আপনারা স্ক্রিনে হনুমানজির একটি মন্ত্র দেখতে পাচ্ছেন, ওম নম হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা, এটি প্রতিদিন 108 বার করে জপ করবেন দিনের বেলা। আর দেখুন, যদি পারেন তাহলে আপনারা হনুমান চালিশা জপ করতে পারেন, কিন্তু হনুমান চালিশা যেহেতু অত্যন্ত বড় আর দিনে 7 বার অন্তত জপ করতে হয়, যদি না পারেন ইউটিউব MP3 মিউজিক অ্যাপে গিয়ে প্রতিদিন 1 ঘন্টা করে শুনুন, তাতেও কাজ দেবে। তাও যদি না পারেন, যে মন্ত্রটি আগে আপনাদের জানালাম ওটিই জপ করুন, তাও কাজ দেবে। তবে হনুমান চালিশা জপ করলে সব থেকে বেটার পরিণাম আপনারা পাবেন। এছাড়া শনিবারের দিন মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। শনিবারের দিন নিরামিষ খান, শনিবারের দিন সরিষার তেল, বেগুন, মুসুরের ডাল, এই 3টি জিনিস যেন একদমই গ্রহণ করবেন না। কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে দান করতে পারেন, আর সরিষার তেলও কিন্তু দান করতে পারেন। কালো কুকুর কালো কাকদেরকেও খাদ্য খাবার খাওয়াতে পারেন। শনি মন্দির হনুমানজির মন্দিরে কালো রঙের পতাকাও দান করতে পারেন, কেতুও আপনাদের উপকার দেবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।